মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় চলছে মঙ্গল গ্রহে মানব অভিযান নিয়ে তোড়জোড়। আগামী এক দশকের মধ্যেই মঙ্গলে মানুষ পাঠাবে বলে জানিয়েছেন সংস্থাটি। কিছুদিন আগেই মঙ্গল অভিযানে যে গাড়ি ব্যবহার করা হবে সেটি প্রদর্শনীর জন্য নেওয়া হয় নিউ ইয়র্কের সি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে। আমরা এই পর্বটি সাজিয়েছি মঙ্গল গ্রহ সম্পর্কে 10টি অজানা তথ্য যা আপনি এতদিনেও জানেন না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার ওয়ান, সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ মঙ্গল। ব্যাসের দিক দিয়ে এই গ্রহটি পৃথিবীর প্রায় অর্ধেক, কিন্তু পৃথিবীর ভূত্বকের 70% জলাবদ্ধ থাকায় এর ভূখণ্ডের পরিমাণ পৃথিবীর প্রায় সমান। নাম্বার টু, মঙ্গলের ইংরেজি নাম মার্স, আর এই শব্দটি এসেছে রোমান মাইথোলজির যুদ্ধের দেবতার নাম থেকে। এর আগে জ্যোতির্বিদরা মঙ্গলকে লাল গ্রহ বলেই ডাকতেন। নাম্বার থ্রি, পৃথিবীর মতোই মঙ্গলেও আছে বায়ুমণ্ডল, পাহাড়, উপত্যকা, মরুভূমি ও মেরুদেশীয় বরফ। নাম্বার ফোর, মঙ্গলের ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ পৃথিবীর প্রায় 1/3, অর্থাৎ পৃথিবীতে কারো ওজন যদি হয় 100 কেজি, মঙ্গল গ্রহে দাঁড়াবে 38 কেজি। এছাড়াও মজার ঘটনা হলো, মঙ্গলে মাধ্যাকর্ষণ শক্তি কম থাকায় পৃথিবীর তুলনায় 3 গুণ বেশি উচ্চতায় লাফানো যাবে। নাম্বার ফাইভ, সৌরজগতের সর্ববৃহৎ পর্বত মঙ্গল গ্রহে অবস্থিত। পর্বতটির নাম অলিম্পাস মন্স, যার উচ্চতা এখনও 21 কিলোমিটার। নাম্বার সিক্স, মঙ্গল গ্রহের কক্ষপথ ডিম্বাকৃতির হওয়ায় বছরের একটি নির্দিষ্ট সময়ে পুরো গ্রহে শক্তিশালী বালু ঝড় তৈরি হয়। কখনো কখনো এই ঝড় 100 মাসেরও বেশি সময় ধরে স্থায়ী হয়। নাম্বার সেভেন, পৃথিবী থেকে আমরা সূর্যের যে আকৃতি দেখি মঙ্গল গ্রহ থেকে তার অর্ধেক দেখা যায়। নাম্বার এইট, পৃথিবীর হিসাবে 687 দিনে মঙ্গল গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করে। পৃথিবীর মতোই মঙ্গলেও ঋতু বৈচিত্র্যের দেখা মেলে, কিন্তু মঙ্গলের একটি করে ঋতু পৃথিবীর তুলনায় 2 গুণ সময় স্থায়ী হয়। নাম্বার নাইন, মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, ফোবোস ও ডেইমোস। নাম্বার টেন, পৃথিবীর মতোই মঙ্গল গ্রহেও ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। মঙ্গল গ্রহ সম্পর্কে আজকের এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন ও শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পরবর্তী সময়ে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন। সবাইকে ধন্যবাদ।